ইসলামী পশ্চাতের গ্রুপে আমাদের সম্মিত দিনই দিনী বন তিনি জানতে চেয়েছেন বিগত জীবনে ছুটে যাওয়া নামাজ আমরা কিভাবে আদা করবো কেউ তো অমরি কাজা নামে কাজা আদা করেন বিষয়টি স্পষ্ট ধারণা দিলে আমরা উপকৃত হব সম্মিতা দিনই বোন নামাজ হলো ইসলামের অন্যতম একটি রোকন এবং কালেমার পর্যার স্থান নামাজ ত্যাগ করা এটি কুফুরির একটি লক্ষণ বা কারণ নামাজ ত্যাগের মাধ্যমে কেউ কাফেরও হতে পারে নামাজ ত্যাগ করা কেবিরা গুণা বড় গুণা এই জন্য বিগত জীবনে যে নামাজগুলো ছুটে গেছে বা ছেড়ে দিয়েছি আমি বড় অন্যায় করেছি যেহেতু অন্যায় করেছি অন্যায় থেকে ফিরে আসার বা অন্যায় মোচনের জন্য আল্লাহ অতি উত্তম ব্যবস্থাপনা রেখেছেন আর সেটি হচ্ছে মাধ্যমে জীবনের সকল গুণাকে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন এই জন্য আমাদের আল্লাহর কাছে বিনীতভাবে তোবা নাসুহ করতে হবে একনিষ্ঠ তোবা করতে হবে তোবা নাসুহ বলা হয় যে অন্যায়গুলি আমি বিগত জীবনে করেছি তার জন্য অনুতপ্ত হওয়া এই অন্যায়গুলি আগামী জীবনে করব না এই জন্য আল্লাহ সাথে ওয়াদা অঙ্গীকার করা এবং সে কর্ম দ্রুত পালন শুরু করা একে বলা হয় তো এমন কেউ যদি তোবা করে থাকেন আশা করা যে আল্লাহআ তার বিশেষ অনুগ্রহে তাকে ক্ষমা করতে পারেন বোন এই জন্য আমরা বলবো নামাজ যেহেতু ছুটে গেছে বা ছেড়ে দিয়েছে এর জন্য আমরা তৌবা করব। সমাজে প্রচলিত যে উমরিকাজা রয়েছে এটি শরীর সমত পন্থা নয় নবী মুসল্লাহ আলী আমাদেরকে হাদিসে আলোচনা করেননি এবং আল্লাহ সুহামতাল্লাহ কোরআনও আমাদেরকে দিক নির্দেশনা দেননি বিধায় কেউ যদি নতুন করে কোনো কাজা আদা করতে চাই তাহলে এটি শরীয়ত বিরোধী হবে এবং আরো গুনার কাজ হবে আমাদের করণীয় হবে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে বিশেষ তো বা করা অল্লাহ তালা আনন্দ